এখন বাচ্চাদের টুথপেস্ট ব্যবহার করা ভালো। বাচ্চাদের টুথপেস্ট ব্যবহারের সময় শিশুর বয়স যখন 1 বছর 6 মাস, তখন শিশুকে ধীরে ধীরে কুলি করানো শেখাতে হবে। সেই সাথে একটি চালের দানার পরিমাণ টুথপেস্ট নিয়ে তাকে ব্রাশ করে দিতে হবে। বাচ্চার বয়স যখন 2 থেকে 5 বছর হয়, তখন তাকে একটি মটর দানার পরিমাণ টুথপেস্ট নিয়ে আস্তে আস্তে ব্রাশ করা শেখাতে হবে। বাচ্চাদের জন্য কোন ধরনের টুথপেস্ট উপযোগী? বাচ্চার জন্য উপযোগী টুথপেস্ট হলো ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট, কারণ ফ্লোরাইড দাঁতে জমে থাকা জীবাণুর মেটাবলিজমকে ব্যাহত করে জীবাণুকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে সাহায্য করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। তবে আমাদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অতিরিক্ত ফ্লোরাইড বাচ্চার পেটে চলে না যায়। বাচ্চাদের দুধ দাঁত আগে বা পরে পড়লে কি ধরনের সমস্যা হতে পারে? দুধ দাঁত যদি সময়ের আগে পড়ে যায়, তাহলে স্থায়ী দাঁত সঠিক জায়গায় উঠতে পারে না, স্থায়ী দাঁত আঁকাবাঁকা হয়ে ওঠে। আবার দুধ দাঁত বেশি সময় মাটিতে থাকলেও একই সমস্যা হতে পারে, স্থায়ী দাঁত তখন মাটির ভেতর বা বাহিরের অংশ দিয়ে উঠে যায়। তাই দুধ দাঁত যখন পড়ার সময় তখন বা তার কাছাকাছি সময় পর্যন্ত টিকিয়ে রাখা দরকার। বাচ্চাদের কেন দেরিতে দাঁত উঠতে পারে? কিছু বাচ্চাদের দেরিতে দাঁত ওঠার অনেক কারণ রয়েছে। আপনার বাচ্চার 1 বছর বয়সের সময়ও দাঁত উঠতে শুরু না হলে হয় এটি বংশগত বা পুষ্টিহীনতার কারণে হতে পারে, তবে হাইপারথাইরয়েডিজমও শিশুদের দেরিতে দাঁত ওঠার একটি কারণ হতে পারে। বাচ্চাদের দেরিতে দাঁত উঠলে আমরা কি করতে পারি? শিশুদের দেরিতে দাঁত ওঠার কারণ যদি পুষ্টিহীনতা হয়, তবে এটি আমরা প্রতিরোধ করতে পারি। বাচ্চাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার, যেমন দুধ, দুধজাতীয় খাবার, কমলার রস, বিভিন্ন সামুদ্রিক মাছ ইত্যাদি খাবার দিতে পারি, যা বাচ্চাদের সময় মতো দাঁত উঠতে সাহায্য করবে, এবং প্রয়োজনে আমরা দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারি। বাচ্চাদের কেন দেরিতে দাঁত পড়তে পারে? সাধারণত বাচ্চাদের দাঁত পড়ার বয়স 6 বছর আর দাঁত ওঠার বয়স 12 বছর, কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চাদের অনেক দেরিতেই দাঁত পড়ে। তার কারণ হলো বাচ্চারা অনেক সময় খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পায়, সিস্টের জন্য হতে পারে, ওরাল হাইজিন মেনটেন না করলে হতে পারে, ক্যাভিটির জন্য হতে পারে, গাম ডিজিজের জন্য হতে পারে। সেজন্য আমাদের অবশ্যই করণীয় হলো ওরাল হেলথ মেনটেন করা। বাচ্চাদের দেরিতে দাঁত পড়লে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? প্রাকৃতিক উপায়ই দাঁত তোলার সেরা উপায়। দাঁত খুব ব্যথা বা অস্বস্তি ছাড়াই উঠে যায়, নড়তে থাকা দাঁতের চারপাশে নাড়া খাটা করবেন না, কারণ এটি মাড়ির ক্ষতি করতে পারে বা আঘাত লাগতে পারে। দাঁত তোলা পরিচালনায় এক দুর্দান্ত মাধ্যম হচ্ছে ব্রাশ করা। আপনি আপনার বাচ্চাকে দিনে 2 থেকে 3 বার ব্রাশ করতে উৎসাহিত করুন। এছাড়া যদি দাঁতটি একদমই ঝুলে থাকে, তবে আপনি একটি নরম কাপড় দিয়ে দাঁতটিকে টেনে তুলে ফেলুন। মুখের সুস্থতা হলো শারীরিকভাবে সুস্থ এবং ভালো থাকার অন্যতম চাবিকাঠি। তাই আপনার সন্তানের নিয়মিত পরিচর্যা এবং 6 মাস অন্তর চেক আপের মাধ্যমে তাতে সুস্থতা বজায় রাখা সম্ভব।